প্রতিদিনে একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা খনিজ তেল সহ অন্যান্য জ্বালানির ভাণ্ডার বিশ্ব জুড়ে চলছে বিকল্প জ্বালানির খোঁজ বিভিন্ন দেশের গবেষকরা এর জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন এবারে বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলিকে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ারের সৌর্য পাল সেখানকার চারটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু জন হপকেন্স বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন সৌর্য ইতিমধ্যে তার ভিসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আগামী চোদ্দই অগাস্ট তিনি মার্কিন মুলুকে পাড়ি দেবেন এবং ছাব্বিশে অগাস্ট থেকে তার গবেষণা শুরু হবে গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান সূর্যদেব তার সাফল্যে খুশি প্রতিবেশীরাও আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের বিবেকানন্দ দু নম্বর অঞ্চল অন্তর্গত পশ্চিম জিতপুর এলাকার বাসিন্দা সূর্যদ্বীপ জিৎপুর বিএসপি স্কুলে প্রাথমিক স্তরে পড়াশোন। জিতপুর হাই স্কুল থেকে 2016 সালে 93 শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক এবং 2018 সালে 99 শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 71 শতাংশ নম্বর পেয়ে বিএসসি এবং 76 শতাংশ নম্বর পেয়ে এমএসসি ডিগ্রি অর্জন করে। এর পড়ার সুযোগ পেয়েছে কেমন লাগছে এবং কোথায় তুমি হ্যাঁ খুবই ভালো লাগছে আমি জনস কিন্স ইউনিভার্সিটি আমেরিকাতে কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করার জন্য সুযোগ পেয়েছি এবং এটি একটি বড় ইউনিভার্সিটি মানে ফেমাস ইউনিভার্সিটি বিশ্বে সেখানে বাইরে থেকে পড়াশোনা করার এবং নিজের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার নিজের সাবজেক্টে গবেষণা করার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট আমার কেমিস্ট্রি রসায়ন এবং আমার গবেষণার বিষয় হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি সুযোগ পেলাম বলতে আমি জয়পুর বিশ্ববিদ্যালয়ে এমএসসি করতাম এবং তখনই আমি আমার শিক্ষকদের অনুপ্রেরণা এবং কিছু সিনিয়রদের দেখেও অনুপ্রাণিত হই তারপর টয়েফেল পরীক্ষা দিই আগস্ট মাসে দু হাজার তেইশ সালের আগস্ট মাসে টয়েফেল পরীক্ষা দিই এবং সেখানে ভালো ফল করার স্বরূপ আমি কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাই তারপর সেখানে ফর্ম ফিল আপ করে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে শুরু করি তারপর আমি চারটে ইউনিভার্সিটি থেকে আপাতত অফার পেয়েছি এবং তার মধ্যে থেকে কিন্স ইউনিভার্সিটিকে নিজের পছন্দের ইউনিভার্সিটি হিসেবে বেছে নিয়েছি বেছে নেওয়ার কারণ বেছে নেওয়ার কারণ হলো অবশ্যই ইউনিভার্সিটি একটি বিশ্বের মধ্যে প্রথম দিকে থাকা ইউনিভার্সিটি যেটি আঠাশ নম্বর র্যাঙ্কে আছে বিশ্বের এবং সেখানে দুজন প্রফেসরের কাজ আমার খুব ভালো লেগেছে তাদের রিসার্চে আমি ইন্টারেস্টেড এবং আমার যে রিসার্চের ইন্টারেস্ট ইন কেমিস্ট্রি নিয়ে সেখানে সেটা নিয়ে খুব ভালো রিসার্চ জন সবকিছু এখন বর্তমানে হচ্ছে তাই জন্যই আমি এই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি তোমার লক্ষ্য আমার লক্ষ্য বর্তমানে পিএইচডি কমপ্লিট করে দেশে ফিরে আসা এবং কোনো ইনস্টিটিউটে রিসার্চ ইনস্টিটিউট হোক বা ইউনিভার্সিটি হোক সেখানে অধ্যাপনার কাজে যোগদান করা এবং নিজের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাতে দেশের এবং দেশের উন্নতি হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বা পরিবেশ উন্নতির ক্ষেত্রেও আমার রিসার্চ কাজে লাগে সেই চেষ্টাই আমি করবো আমার কাজটা মেনলি এই অজৈব রসায়নকে কাজে লাগিয়ে অপ্রচলিত শক্তির উৎস সন্ধান করা এবং কার্বন ডাইঅক্সাইড যেটি একটি বিষাক্ত গ্যাস তাকে বিজারণের মাধ্যমে মিথানল বা এরকম অন্য ফুয়েলে রূপান্তরিত করা যাতে সেটি পেট্রোল ডিজেল ইত্যাদি প্রচলিত শক্তির বিকল্প হিসাবে আমরা ব্যবহার করতে পারি এবং তাতে পরিবেশ দূষণও কমবে এবং নতুন শক্তি উৎস সন্ধানও হবে পড়াশোনা পড়াশোনা আমি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এখানেই কাছের হাই স্কুলে করেছি এবং জিতপুর প্রাইমারি স্কুলেই করেছি এবং তারপর উচ্চ মাধ্যমিকের পর আমি চলে যাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসি করতে এবং সেখানে কেমিস্ট্রি নিয়ে ব্যাচেলার্স করার পর সেখান থেকেই মাস্টার্সও কেমিস্ট্রিতে করি তারপর কেমিস্ট্রিতে মাস্টার্স করার পর আমি কিছুদিন সময় মতন সময় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স আইএসএসে একজন ইন্টার্ন হিসেবে রিসার্চের কাজ করেছি এই যে তুমি যে সেখানে যাচ্ছো বা তোমার যারা শিক্ষক যারা শিক্ষক রয়েছে তোমার সাথে কথা হয়েছে তাদের হ্যাঁ শিক্ষকদের সাথে কথা হয়েছে আমি যে তার প্রত্যেকেই খুব খুশি আমি প্রথমে বলতে চাই শিক্ষক সৈকত দেব ভূমিকার কথা তিনি আমাকে বাড়িতে এসে পড়াতেন তার অবদান অনেকটাই সে আমাকে বিজ্ঞান নিয়ে পড়তে অনেকটাই অনুপ্রাণিত করেছে এবং স্কুলের শিক্ষক কৌশিক সরকার তিনিও কেমিস্ট্রি পড়াতেন তিনিও অনেকটাই আমাকে কেমিস্ট্রি নিয়ে পড়তে সাহায্য করেছেন এবং পরবর্তীকালে যাদবপুরে যাওয়ার পর আমি যেখানে রিসার্চের কাজ করতাম সে এই এমএসসির কাজের সময় সেই প্রফেসর অসমঞ্জয় ভূঁইয়া তিনিও আমাকে বাইরে গিয়ে পিএইচডি করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন পরবর্তীকালে আইএসএসের স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর অভিষেক দেশ সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি এবং তিনি তার যে প্রাগ প্রাজ্ঞ এবং তার রসায়নের কাজ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে বিদেশ থেকে পিএইচডি করার জন্য দাদা বুল যে ছেলে কোথায় সুযোগ পেয়েছে পড়াশোনা করার জন্য এবং কোথায় যাচ্ছে ছেলে এই মুহূর্তে আমেরিকা যাচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটিতে ইনঅর্গানিক কেমিস্ট্রি উপর গবেষণা করতে আচ্ছা কতটা মানে কিভাবে এটা সুযোগ পেল এবং কবে নাগাদ এটা अप्लाई করেছিল কিভাবে সুযোগ পেয়েছে এবছর ফেব্রুয়ারিতে মাতা চিঠি অফার লেটার এসেছে এখন আগামী চোদ্দোই আগস্ট ওর ফ্লাইট ও চলে যাচ্ছে সুযোগ পেলো বলতে কি ও প্রথম থেকেই হচ্ছে একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে শান্তশিষ্ট আর সবচেয়ে বড় ব্যাপার যেটা ও এখানটায় সরকারি প্রাথমিক স্কুলেই পড়েছে জিৎপুর বিএফপি স্কুলে ওর প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিতপুর হাই স্কুল থেকে এই গ্রামেরই বাড়ির পাশের স্কুল সেখান থেকে পাশ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই ও তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং পরবর্তীতে ও হচ্ছে বিজ্ঞান নিয়ে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে যাদবপুর ইউনিভার্সিটির সুযোগ পায় অনেকগুলো ইউনিভার্সিটির সুযোগ পেয়েছিলো কলকাতা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে এছাড়াও হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং হায়ার সেকেন্ডারির পরও জয়েন্টও দেয় সেখানে ইঞ্জিনিয়ারিংও সুযোগ পায় আর প্রাইভেট মেডিকেল কলেজ থেকেও ওকে ডেকেছিল কিন্তু ওর বরাবরই একটা ইচ্ছে আর কি বিশেষ করে যখন ও নাইন টেনে পড়ে তখন ও বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা জন্মায় সেখান থেকে ওর যে গৃহ শিক্ষক ছিলেন সেখানটা সৈকত দেহভূমি উনিও যথেষ্ট অনুপ্রাণিত করে ওকে যে বিজ্ঞান পড়ার পেক্ষে বা রসায়নের প্রতি কেমেস্ট্রির প্রতি যে একটা আকর্ষণ জন্মায় তখন থেকে পরবর্তীতে সেটা আরও বৃদ্ধি পায় যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে বড় বড় হচ্ছে অধ্যাপকদের সান্নিধ্যে আসে সেখানে সেটা আরও বৃদ্ধি পায় এবং পরবর্তীতে যখন ওখান থেকেই উত্তীর্ণ হয় বিএসসি করে এবং এমএসসি করে ওখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশনে ওর ইনঅর্গানিকটা হচ্ছে স্পেশাল পেপার ছিল সেটাতে আরও উৎসাহিত হয় এবং পরবর্তীতে একটা হচ্ছে ইন্টার্নশিপ করে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অভিষেকদের কাছে সেখান থেকে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছে খুশির খবর অবশ্যই ওটা যেটা একটা আমি নিজে একজন প্রাথমিক শিক্ষক সেখানটায় দাঁড়িয়ে হচ্ছে ওই মুহূর্তটা এখন যেখানে আমরা রমরমা দেখছি প্রাইভেট স্কুলগুলোর এবং হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের সেখানটা দাঁড়িয়ে আমি একটা ভরসা করেছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বা সরকারি স্কুলে পড়ে বাংলা মাধ্যমে পড়েও যে কিছু করা যায় সেটা একটা দৃষ্টান্ত আমি মনে করি আমার ছেলে যে সেখান থেকে এই পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে রমরমা প্রাইভেট স্কুলগুলো এবং হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের সেখান থেকে বাংলা মাধ্যম থেকে পড়ে সরকারি স্কুলে পড়ে এই জায়গায় যাচ্ছে সেই জায়গাটা আমি খুব খুশি একজন শিক্ষক হিসাবে এবং ওর বাবা হিসাবে আমি গর্ব অনুভব করছি কিন্তু পাশাপাশি একটা দুশ্চিন্তা রয়ে যাচ্ছে এতদিন পাঁচ বছর যাবত কলকাতাতে ছিল আমরা ছুটে যেতে পারতাম সুবিধে অসুবিধে কোনো কারণে দেখা হতো এখন হচ্ছে এতটাই দূর মার্কিন মার্কিনমূলকে চলে যাচ্ছে সেখানটায় আমাদের কোনো সুবিধা হচ্ছে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকছে না একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল ফোন এবং ভিডিও কল সেটাই দেখার সে সেই জায়গাটায় দাঁড়িয়ে একটু টেনশন হচ্ছে তাছাড়া ওর সুযোগ ওর লক্ষ্যেও পৌঁছতে পারছে জোটে থেকে যে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়বে বা হচ্ছে দেশের বা দশের যে বিশ্বের একটা কাজ এমন একটা কিছু আমি আবিষ্কার করব গবেষণা করে যেটা আগামী দিনে বিশ্বের কাজে লাগবে সেই জায়গাটার একটা প্রথম ধাপেও পা দিয়েছে আশা করি সফল হবে আশীর্বাদ থাকবে